প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টপিক। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রায় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেখতে পাই। তো এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে খুব সহজেই সমাধান করা যায় তার একটি আমি আজকে টেকনিক দেখাবো। তো আসুন আমরা সেই টেকনিকটি দেখি। প্রশ্নটি হলো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস টু কে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস টু কে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করবো, তাহলে এখানে ভাজ্য হলো কত? ভাজ্য হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস টু, এবং ভাজক হলো এক্স প্লাস ওয়ান। যেহেতু এক্স প্লাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ চাইছে, তাহলে এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য। এটা খুবই সহজে আমরা নিয়ে আসতে পারবো যে ভাগশেষ কত হয়। এই যে ভাজকটা দেওয়া আছে, এই ভাজকটা সমান আমরা প্রথমে জিরো ধরে নেব। তাহলে এক্স এর মান কী আসবে? ওয়ান এই জায়গায় প্লাস আছে, বাম থেকে ডানে গেলে মাইনাস ওয়ান হবে। তাহলে এই মাইনাস ওয়ানটা আমরা এই ভাজ্যে বসে দেবো। তাহলে এক্স এর মান কী বসাবো? মাইনাস ওয়ান। তাহলে এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে কী আসে? এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই, এক্সের জায়গায় মাইনাস ওয়ান, তার এরপর আছে স্কোয়ার মাইনাস থ্রি, এক্সের জায়গায় মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে ভাগশেষটা চলে আসবে। খুবই সহজ। তাহলে চলে আসবে কি? ভাগশেষ। তাহলে মাইনাস ওয়ান আছে এখানে দুইটা, স্কোয়ার থাকার কারণে মাইনাস আছে দুইটা, দুইটা মাইনাস গুণ করলে প্লাস, ওয়ানের পরে স্কোয়ার মানে ওয়ান। এই মাইনাস দিয়ে এই মাইনাসের গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, থ্রি মাইনাস টু, তাহলে তিন আর এক যোগ করলে চার, মাইনাস টু ইকুয়াল টু টু, তাহলে ভাগশেষ হলো দুই। খুবই সহজ। তো এই ধরনের প্রশ্ন আসলে আমরা এই টেকনিকটিকে কাজে লাগাবো, অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসলে আমরা যে টেকনিকটিকে কাজে লাগাবো সেটা হলো যে ভাজ্য যে চলকটা দিয়ে তৈরি সেই চলকের মানটি আমরা ভাজক থেকে নিয়ে আসবো, অর্থাৎ এই ভাজক সমান আমরা কী নেব? জিরো নেব। ভাজক সমান আমরা কী নেবো? ভাজক সমান আমরা ধরবো জিরো, তাহলে চলকের মানটি চলে আসবে এবং এই চলকের মানটি এই জায়গায় বসে দিলেই ভাগশেষটা চলে আসবে। আমি আপনাদেরকে এরকম আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করে দেখাচ্ছি। প্রশ্নটি হলো, যদি আমাদেরকে প্রশ্ন এভাবে বলে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স কে এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে আমরা কী করব? এই যে এটার নাম কিন্তু ভাজ্য এবং এটার নাম হলো ভাজক, তাহলে ভাজক সমান আমরা প্রথমেই জিরো ধরে নেব। তাহলে ভাজক সমান যদি আমরা জিরো ধরে নিই তাহলে এখানে এক্স এর মানটা চলে আসবে, এক্স ইকুয়াল টু থ্রি আসবে। এরপরে ভাগশেষ যদি আমরা বের করতে চাই তাহলে এই যে ভাজ্য আছে ভাজ্যে এই এক্স এর মানটা বসে দিলেই আমাদের ভাগশেষটা চলে আসবে। তাহলে ভাগশেষ সমান আমরা লিখতে পারবো সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তাহলে এক্সের জায়গায় কী বসাবো? এই থ্রি বসাবো। এক্সের জায়গায় যদি আমরা থ্রি বসাই তার উপর স্কোয়ার মাইনাস ফাইভ মাল্টিপ্লাই এই থ্রি প্লাস সিক্স, তাহলে তিন থ্রিকে নাইন, তিন পাঁচে পনেরো প্লাস সিক্স, তাহলে নয় আর ছয় যোগ করলে আসলে, তাহলে নয় আর ছয় যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো পনেরো মাইনাস পনেরো। ক্যালকুলেশন করলে আমরা কী পাবো? পনেরো থেকে পনেরো বাদ দিলে পাবো আমরা জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সকে এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। তো আমরা সেই ভাগটা করে দেখি মিলে কি না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে আমাদেরকে ভাগ করতে হবে এক্স মাইনাস থ্রি দিয়ে। তো এই ধরনের ভাগগুলো সাধারণত সপ্তম শ্রেণীতে দেওয়া থাকে,
এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানকার যে প্রথম পদটা আছে এই প্রথম পদকে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ। তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে আউটপুট আসবে এক্স। তাহলে এখানে আমাদেরকে এক্স লিখতে হবে এবং এই এক্স দিয়ে এক্স মাইনাস থ্রিকে গুণ করতে হবে। তাহলে এক্স দিয়ে যদি এক্স মাইনাস থ্রিকে আমরা গুণ করি তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে থ্রি গুণ করলে থ্রি এক্স। এটা আমাদেরকে লিখতে হবে এখানে। তাহলে আমরা যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এরপরে আমাদেরকে কী করতে হয়, চিহ্ন পরিবর্তন করতে হয়, অর্থাৎ বিয়োগ করব, উপর থেকে নিচে সদৃশ পদগুলো বিয়োগ করব। তাহলে বিয়োগের সময় আমরা জানি যে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এটা এটা বাদ গেল, পাঁচটা হলো মাইনাস এবং তিনটে হলো প্লাস। পাঁচটা থেকে তিনটে গেলে মাইনাস পাবো আমরা দুইটা এবং প্লাস সিক্স। এখন যে কাজটা করতে হবে এইটাকে আমরা ধরে নেব ভাজ্য এবং এটা হলো ভাজক। তাহলে এই ভাজ্যের প্রথম পদ যে আছে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাজ্যের প্রথম পদ হলো মাইনাস টু এক্স, এটাকে আমরা ভাগ করব ভাজকের প্রথম পদ দিয়ে। ভাজকের প্রথম পদ হলো এক্স, এক্স দিয়ে যদি আমরা ভাগ করি এখানে হলো প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হলো, এক্স দিয়ে এক্সকে কাটি দিলে পাবো আমরা মাইনাস টু। তাহলে এই মাইনাস টুটা এখানে বসাতে হবে, আর এই মাইনাস টু দিয়ে যেহেতু এটাই ভাগফল তাহলে এই মাইনাস টু দিয়ে এই পদকে একবার গুণ এবং দ্বিতীয় পদকে আরেকবার গুণ, গুণ করিয়ে এই নিচে নিচে লিখতে হবে। তাহলে মাইনাস টু দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে এখানে আসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, দুই দিয়ে এক্সকে গুণ তাহলে টোয়াইস এক্স। এই মাইনাস দিয়ে প্রথম পদ যেহেতু গুণ হয়ে গেল এখন দ্বিতীয় পদের সামনের চিহ্ন দিয়ে আগে গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, দুই দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে তিন গুণে ছয় পাব। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে এই চিহ্নটার পরিবর্তন ঘটবে। তাহলে প্লাসের পরিবর্তে আমরা লিখবো মাইনাস, মাইনাসের পরিবর্তে লিখবো আমরা প্লাস। তাহলে যদি আমরা বিয়োগ দেই তাহলে প্লাস ছয়টা আর মাইনাস ছয়টা, চিহ্ন পরিবর্তন করার পর আগের চিহ্ন কাজ করবে না। তাহলে প্লাস ছটা থেকে মাইনাস ছটা বাদ গেলে পাবো আমরা জিরো এবং মাইনাস আছে টোয়াইস এক্স, প্লাস হলো টোয়াইস এক্স, বাদ দিলে জিরো পাবো। তো এটা অবশ্য আমি একটু আগে এই শর্ট টেকনিক ব্যবহার করে ভাগশেষ যে জিরো হয় তা আমি একটু আগেই দেখাইছি। সো আমরা যদি এই ধরনের প্রশ্ন দেখতে পাই তাহলে কি করব, ভাজ্য যে চলক দিয়ে তৈরি হয় আর ভাজক যেটা দেওয়া থাকবে সেই ভাজকটা সমান শূন্য ধরে চলকের মানটি নিয়ে এসে ভাজ্যের চলকের জায়গায় আমরা বসে দিয়ে ক্যালকুলেশন করলেই ভাগশেষটা পেয়ে যাব। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, আবারও হাজির হব আপনাদের সামনে এরকম নতুন নতুন টেকনিক নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।